নাতে মুস্তাফিজুর ভাই কবে যাবে ইন্ডিয়া সেটা বলতেছে ইন্ডিয়ায়। আসসালামু আলাইকুম, আজকে আমরা উপস্থিত হয়েছি মুস্তাফিজুরের তেঁতুলিয়া গ্রামে। আর এই যে পূর্বপাড়া তেঁতুলিয়া মসজিদটি, এটি মুস্তাফিজুরের ঠিক বাড়ির সামনে। আর এই মসজিদটি তত্ত্বাবধান করা হয় মুস্তাফিজুরের অধীনে। মসজিদ থেকে মুস্তাফিজুর বাড়িতে যেতে লাগে 1 মিনিট। আমরা এখন ঢুকতেছি মুস্তাফিজুরের বাড়ি। আর এই যে রাস্তা, সোজাসুজি মেন রোড থেকে মুস্তাফিজুরের বাড়ির ভেতর দিয়ে প্রবেশ করছে। এটি হচ্ছে মুস্তাফিজুরের বাড়ির উঠান। দেখতে পাচ্ছেন দুই সাইডে দুই আম গাছ, অনেক সুন্দর আম ধরেছে। আর এই সামনে যে বাড়িটি অবস্থিত, এটি আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের বাড়ি। আমরা আপনাদেরকে বাড়ির প্রত্যেকটা প্রাঙ্গণ, প্রত্যেকটা জিনিস ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আর এমন সব ভিডিও দেখতে যদি ইচ্ছা হয়, আপনারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে উৎসাহ দেবেন। তবে প্রথমেই বলে রাখি, মুস্তাফিজের এই সুন্দর বাসাটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই মুহূর্তে মুস্তাফিজের বাবা এই মসজিদেই নামাজ পড়তেছে। তো তার আগে চলুন আমরা একটু ঘুরে আসি তেঁতুলিয়া বাজার থেকে। আমরা এখন হেঁটে যাচ্ছি তেঁতুলিয়া বাজারের উদ্দেশ্যে। রাস্তা এখনও পিছাচ্ছে। এটি হচ্ছে সেই তেঁতুলিয়া ছোট্ট বাজারটি। তবে এখানকার এখানকার একটা জিনিস আমার ভালো লেগেছে, রিক্সার উপর ছাউনি। ওয়ালাইকুম, ভালো আছেন কাকা? আল্লাহ রে কাকা মুস্তাফিজ। আর ওর জিজ্ঞাস করলে হবে না, জিজ্ঞাস করলে হবে না, এমনি সবই নিতে পারবো, তাছাড়া আর কিছু বলবো না। না, মুস্তাফিজুর ভাই কবে যাবে ইন্ডিয়া সেটাই বলতেছে। তার ঠিক আছে ইন্ডিয়ায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনি যেন কথা বলবেন না, তাহলে কী বলবো, ভালো থাকবেন তাহলে। ঠিক আছে কাকা। মুস্তাফিজের বাবার সাথে কথা বলে আমরা ফিরে আসলাম তাদের বাড়িতে আবার। এটি হচ্ছে বাড়ির ছাদ। বাড়ির সামনে পুরো থাই গ্লাস দিয়ে ঘেরা, দেখতে খুবই সৌন্দর্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জানালায় রয়েছে সুন্দর সুন্দর থাই গ্লাস। এটি হচ্ছে বাড়ির গেট। আর এই গেট দিয়ে প্রবেশ করতে হয় তাদের মূল বাড়িতে। মুস্তাফিজের বাবা ছাড়া তার কোনো ভাইদের আমি পাইলাম না বাসাতে। তো বাড়ির সামনে এই ছোটো পিকআপ আর একটা বাজাজ মোটর সাইকেল দেখতে পাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের, ওইটি হচ্ছে তাদের রান্নাঘর, এটি হচ্ছে তাদের গ্যারেজ, এখানে গাড়িগুলো রাখা হয়। আর এই যে বাড়ির অংশটাই পিছনে, মানে আঙ্গিনা যাকে বলে, এভাবে রাখা হয়েছে। বাড়ির ছাদটা দেখতে পাচ্ছেন আপনারা, উপর দিয়ে কিন্তু ঘেরা। উপরে আবার আছে দুটো ট্যাঙ্কি। তো আমরা আপনাদেরকে এবার দেখাবো বাড়ির এই ব্যাকসাইডটা দেখতে খুবই ভালো। আর সবচেয়ে আমার ভালো লেগেছে বাড়ির সামনে দুটো আম গাছটি। মুস্তাফিজের বাড়ি দেখার পরে আমরা চলে আসলাম তার শৈশবের সেই ছোটোবেলার স্কুল মাঠটি। এটি হচ্ছে তেঁতুলিয়া হাই স্কুল মাঠ। আর এই মাঠেই বেড়ে ওঠে মুস্তাফিজের খেলাধুলা। এখান থেকেই শুরু করে তার সেই শৈশবকাল। মুস্তাফিজুর ক্রিকেট হওয়ার পিছনে এই মাঠের ভূমিকাটা কিন্তু অনেক। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন।